জম্মুতে সংবাদ মাধ্যমের সামনে পুঞ্চের পাক হামলাকে কেন্দ্র করে এডিজি কামাল চৌবে জানান, রেগুলার লাইন রক্ষণাবেক্ষণ করার সময় পাকিস্তান হামলা চালায়, যার শিকার দুই ভারতীয় সেনা জওয়ান। এক নাও কি নফরি রেগুলার লাইন মেইনটেনেন্স কে লিয়ে যা রহি থি, তো উস সময় উনকে দো এফডিএল অপোজিট সাইড সে পাকিস্তান কি তরফ সে অর দো অ্যাম্বুশ জো উনহোনে লাগা রাখে থে, চারোঁ নে সাইমালটেনিয়াস ফায়ার শুরু কিয়া, তো উন দোনোঁ নে ইস ফায়ার পাওয়ার কা জো উনকি তরফ সে আ রহে থে দো এফডিএল অর দো অ্যাম্বুশ কে উসকা ফায়দা উঠাতে হুয়ে উনহোনে দো জওয়ানো কো মিউটিলেট কিয়া উনকি বডি কো। এই ধরনের ঘটনা কমাতে রিভার্স স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হিসেবে কাজ করতে হবে বলে জানান কমল চৌবে। তিনি আরো বলেন, অপারেশন কন্ট্রোলের নেতৃত্বে কাজ করা হবে, পাশাপাশি পরমবীর জিৎ সিং এবং প্রেম সাগরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পাক হামলা রুখতে নানান পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু থেকে শ্যামসুন্দরের রিপোর্ট, এনএম নিউজ।